আমরা প্রায় সবাই আমাদের বর্তমান অবস্থানে সুখী নই। অর্থাৎ আমরা বর্তমানে যে অবস্থানে আসি এর সে ভালো কোনো অবস্থানে আমরা যেতে চাই এটা হলো মানুষের একটা স্বাভাবিক প্রবৃত্তি আমরা এই প্রবৃত্তিটাকে কেউ এড়িয়ে চলতে পারি না তো এটা একটা ভালো দিক আপনি আপনার বর্তমান অবস্থার উন্নতি করতে যাবেন ভালো অবস্থানে যেতে চাইবেন এটা অবশ্যই ভালো দিক কিন্তু আমার প্রশ্ন হলো আপনার সেই ভালো অবস্থানে যাওয়ার চাহিদাটা কতটুকু আপনি কত ভালো অবস্থানে যেতে চান কিংবা কোন ভালো অবস্থানে গেলে আপনি আর ভালো অবস্থানে যেতে চাবেন না আপনি কি সেটা লিমিট করতে পারবেন আমার মনে হয় না পৃথিবীর কোনো মানুষ এই ভালো থাকার ভালো পর্যায়ে যাওয়ার কোনো লিমিট করতে পারে এখন আপনি হয়তো বলবেন যে কেন আমার তো লিমিট আছে দেখা যাচ্ছে যে আমি আমার সুন্দর একটা বাড়ি চাই একটা গাড়ি চাই ভালো একটা জব চাই এরকমটা হলে আমি আর ভালো কিছু অপশন খুঁজব না আর ভালো অবস্থানে যেতে চাব না ওই অবস্থানে আমি থেকে যাব। স্থির থাকব কিন্তু হতে পারে আপনার বর্তমানের চাহিদাটা এতটুকু একটা সময়ে গিয়ে আপনি যখন সেই সকল কিছু পেয়ে যাবেন আপনার সেই চাওয়াগুলোকে আপনি পেয়ে যাবেন অর্থাৎ আপনার সেই কথিত ভালো অবস্থানে আপনি পৌঁছে যাবেন তখন দেখবেন যে আরও আপনার নিত্য নতুন চাহিদা তৈরি হবে এবং সেই সময়ে সেই চাহিদাগুলো আপনার পূরণ না হওয়ার কারণে আপনি তখন ভালো থাকবেন না তো তখন আপনার ভালোর অবস্থানে যেতে গেলে আপনাকে সেই চাহিদাগুলো পূরণ করতে হবে আপনাকে আরেকটু একটু উপর লেভেলে উঠতে হবে তার মানে মানুষের ভালো অবস্থানে পৌঁছানোর কোনো লিমিট নেই এটা হলো অসীম মানুষের চাহিদা যেরকম অসীম ঠিক সেরকম ভালো থাকার কামনা করা ভালো থাকার পরিকল্পনা করা ভালো থাকতে চাওয়া এই ব্যাপারটা অসীম মানুষ কোনো অবস্থানে গিয়ে তার ভালো থাকাটাকে সে স্থির করতে পারে না তো এখন কথা হলো আপনি আপনার চেষ্টা দিয়ে আপনার পরিশ্রম দিয়ে আপনার বুদ্ধিমত্তা দিয়ে আপনি ভালো অবস্থানে যাবেন এটা ঠিক আছে কিন্তু আপনি যদি লোক ঠকিয়ে মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করে মানুষের মানুষের টাকা পয়সা মেরে দিয়ে আপনি যদি ভালো অবস্থানে যেতে চান তাহলে নিঃসন্দেহে এটা হলো আপনার চরিত্রের একটা কলুষতা আপনার চরিত্রের খুবই জঘন্য একটা দিক তো এরকম জঘন্য দিক আপনার পরিচিত কোনো মানুষের যদি থেকে থাকে এমনকি সেটা যদি আপনার পার্টনারেরও থেকে থাকে তাহলে বাস্তবিক পক্ষে আপনি কি করবেন তো এই ক্ষেত্রে আপনার অপশান হলো দুইটা অপশান ওয়ান হলো কি তাকে বুঝিয়ে শুনিয়ে ভালোর পথে নিয়ে আসা আর অপশন টু হলো তাকে ছেড়ে দেয়া এখন আপনার যদি লাইফ পার্টনার কিংবা আপনার ভালোবাসার মানুষ আপনার প্রেমিক কিংবা প্রেমিকা এরকম হয় যে আপনার চেয়ে গোপনে বেটার কোনো অপশন খুঁজছে এবং আপনি সেটা বুঝতে পেরেছেন যদি আপনি পরিষ্কারভাবে বুঝতে পারেন যে সে আপনার চেয়ে বেটার কোনো অপশন তালাশ করছে আপনার সে বেটার কোনো অপশন খুঁজছে তাহলে সেক্ষেত্রে আমি দুইটা অপশনের কথা বর্ণনা করব। আপনি নিজেই সিদ্ধান্ত নেবেন যে আপনি কোন অপশনটাকে বেছে নেবেন প্রথম অপশন হলো তাকে বুঝিয়ে শুনিয়ে ভালোর পথে নিয়ে আসা এই কাজটা করা যায় তার ক্ষেত্রে যে মানুষটা অর্থে ভুল করে না বুঝে না শুনে কোনো একটা কাজ করে ফেলে এবং পরবর্তীতে যখন বুঝতে পারে তখন সে বুঝতে পারে যে সেই কাজটি সে ভুল করেছে এবং অনুশোচনা করে অনুতাপ করে ভবিষ্যতে এ ধরনের কাজ না করার প্রতিজ্ঞা করে সেই মানুষটি প্রকৃত অর্থে ভুল কাজ করে আর যে মানুষটি প্রকৃত অর্থে ভুল কাজ করে তাকে ক্ষমা করে দেওয়া যায় কেননা সে ভুল করেছে এবং বুঝতে পারার পর অনুতাপ করেছে অনুশোচনা করেছে এবং অদূর ভবিষ্যতে এ ধরনের ভুল কাজ আর করবে না মর্মে প্রতিজ্ঞা করেছে তার মানে সেই মানুষটি সত্যিকারার্থে ভুল কাজ করেছে এবং তাকে ক্ষমা করে দেয়া যায় কিন্তু যে মানুষটি স্বেচ্ছাচারিতা করবে বারবার একই কাজ করবে কিংবা আপনাকে ঠকানোর উদ্দেশ্যে জেনে শুনেও এই কাজ এই ধরনের কাজ করবে তাকে কিন্তু ক্ষমা করে দেয়া যায় না এখন আপনি যদি তাকে বুঝিয়ে শুনিয়ে ভালোর দিকে নিয়ে আসেন আপাত দৃষ্টিতে আপনার মনে হবে যে না লোকটা ভালো হয়ে গেছে কিন্তু এই বিশ্বাসঘাতকতা তার রক্তে মিশে আছে সেই মানুষটার রক্তে মিশে আছে আপনাকে ঠকানোর পরিকল্পনা সে মানুষটা হয়তো আজকে আপনার সামনে ভালো মানুষের মুখোশ পরে আপনার সামনে আসবে কিন্তু অদূর ভবিষ্যতে সে যদি সুযোগ পায় কিংবা আপনার চেয়ে বেটার কোনো অপশন পায় তাহলে কিন্তু সে আপনার কথা এক মুহূর্ত চিন্তা করবে না দেখুন জীবনের প্রতিটা ক্ষেত্রে বেটার অপশনকে তালাশ করা যায় আপনি একটা ভালো চাকরিতে আছেন তার চেয়ে ভালো চাকরি আপনি তালাশ করতে পারেন এবং ভালো একটা চাকরি পেয়ে গেলে আপনি এই চাকরিটা ছেড়ে গিয়ে সেই চাকরিতে জয়েন করতে পারেন কিন্তু সঙ্গী নির্বাচনের ক্ষেত্রে একবার আপনি যদি একটা সঙ্গী নির্বাচন করে ফেলেন তাহলে তার চেয়ে বেটার কোনো অপশন তালাশ করা আমাদের কোনোভাবেই উচিত নয় এবং সেটা চূড়ান্ত পর্যায়ের বিশ্বাসঘাতকতা আর আপনার পার্টনার যদি এই ধরনের বিশ্বাসঘাতকতা করে ফেলে তাহলে নিঃসন্দেহে সেই মানুষটা হলো একজন বিশ্বাসঘাতক আর যে ভুল করে তাকে ক্ষমা করে দেয়া গেলে ও বিশ্বাসঘাতককে কখনো ক্ষমা করে দেয়া যায় না আর দ্বিতীয় অপশনটি হলো তাকে ছেড়ে দেওয়া আমি মনে করি এই দুইটি অপশনের মধ্যে এই অপশনটি হলো আপনার জন্য বেটার কেমন আপনি তাকে বুঝিয়ে শুনিয়ে তাকে স্থির করলেন তাকে আপনার কাছে রাখলেন তাকে সুন্দর ভালো পথে নিয়ে আসলেন কিন্তু অদূর ভবিষ্যতে যে সে আপনার সাথে আবার এ ধরনের বিশ্বাসঘাতকতা করবে না এর গ্যারান্টি আপনি দিতে পারবেন আপনি যখন তাকে ভালোবাসেন প্রতিনিয়ত কিন্তু আপনার সেই ভালোবাসাটা গ্রো আপ হয় ভালোবাসাটা আস্তে আস্তে উপর লেভেলে ওঠে এখন আপনাকে কেউ যদি একতলা বিল্ডিং থেকে ফেলে দেয় আপনি হয়তো হাতে পায়ে একটু আঘাত পাবেন খুব বড় কোনো ক্ষতি হবে না কিন্তু আপনাকে কেউ যদি দশতলা বিল্ডিং থেকে ফেলে দেয় তাহলে নিশ্চয়ই আপনার হাত পা ভেঙে যাবে এবং সাথে আপনার মৃত্যুও হতে পারে তা আপনার ভালোবাসাটা আস্তে 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 উপরে উঠছে আপনাকে আপনার ভালোবাসাটা যখন দশতলা বিল্ডিংয়ের সমান উপরে উঠে যাবে আর সেই সময়ে সেই মানুষটি যদি বিশ্বাসঘাতকতা করে আপনাকে সেই অবস্থান থেকে মাটিতে ফেলে দেয় তাহলে কিন্তু আপনার প্রাণ বিনাশের একটা আশঙ্কা থাকবে আপনি বর্তমান যে অবস্থানে আছেন তার সে ভালো যে এই অবস্থান থেকেই তাকে বিদায় জানানো তাকে তার পথে ছেড়ে দেয়া এবং আপনার হয়তো একটু কষ্ট হবে কিন্তু ওই যে বললাম না নিচ থেকে পড়ে গেলে হয়তো আপনি একটু ব্যথা পাবেন কিন্তু অনেক উপর থেকে যখন পড়ে যাবেন আপনার মৃত্যুও হতে পারে আমি বলি কি ভাই যে আপনি একটু ব্যথা সহ্য করেন একটু কষ্ট সহ্য করেন দেখবেন যে আপনার ভবিষ্যৎ জীবনটা আরও বেশি উজ্জ্বল হবে আপনার জীবনে এমন কেউ আসবে যে সত্যিকার্থে আপনার জীবনটাকে সাজিয়ে দিবে এবং সে কারণে এই সকল বিশ্বাসঘাতককে তার পথে ছেড়ে দিয়ে আমি মনে করি আপনার নিজের জীবনটা নিজের মতো করে সাজিয়ে গুছিয়ে নিয়ে নিয়ে একটা সুন্দর ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়া আপনার জন্য বেটার হবে তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আশা করছি বিরোহী বাংলা পরিবারের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ